বাচ্চারা এখন এখানে নাচবে বাচ্চারা দু চারু মানু জো কেতা হে বিবি তেরে হু লাগতা হে সামে মোর সামে তা কি চল কো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। রাখি বন্ধনে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আজ এবছরে তো দুবার মানে দুটো দিন রাখি পড়েছে, তো কালকেও আমার মাসির ছেলেরা এসেছিলো, রাখি পড়িয়েছি, তো আজকেও যাচ্ছি ভাইদেরকে রাখি পড়াতে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টান টান করে পুরো রেডি হয়ে গেছি আমি, এখন আমার শুধু রাখিও কেনা হয়ে গেছে কালকে, আজকে শুধু মিষ্টিটা কিনবো, কিনে নিয়ে সোজা ভাইয়ের বাড়িতে চলে যাব। আর আমি যেহেতু এখানে কথা বলছি, এই যে ফুচকি শোনা ভুলে হচ্ছে, আমি ওকে দেখি ছেড়েই আমি যাচ্ছি। তো সেই জন্য বেশি জোরে কথা বলতে পারছি না। হাসো, তুই ভাই হাসো। হ্যাঁ দিদি রাখি পড়াচ্ছে, কুছ নাই হোগা, কুছ নাই হোগা।
আমি বাচ্চাদের ছবি তুলতে আমি খাটের ওপর উঠে গেছি। कौन साड़ी पहनना चाहता है, कौन चूड़ीदार पहनना चाहता है? माँ नंदिनी के बनारसी साड़ी नंदिनी चाहिए। ठीक है, নন্দিনীর বিয়েতে নন্দিনীকে বেনারসি দেওয়া হবে। হাততালি। তারা এখন এখানে নাচবে, বাচ্চারা সব এখানে বাবু সব আয়োজন করছে, গান চালাচ্ছে। নাহলে এখনই কপিরাইট ক্লেম চলে আসবে, তাই আমি এই ঘরে চলে এলাম। তাই আমি এখন ঠাকুরকে পরিষ্কার করে ভালো করে পুজো দিয়ে দেবো। আমি ওরা ততক্ষণ ওখানে ডান্স করুক। তো অনেক রাত হয়ে গেল, এই দুটো দিন রাখিতে আমাদের এরকমভাবেই কেটেছে। এখন প্রায় রাত্রির 11:10 হচ্ছে, তো এখন ঘুমোবার পালা। ছোটবাবু ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন জেগে আছি। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।